হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ইউনিট 12 লেসন 4 এর পার্ট 2 নিয়ে। দ্য কজেস, কারণটি ফর ইনক্রিজিং, বৃদ্ধি হওয়ার কোস্টলাইন রিট্রিট, উপকূল রেখা সরে যাওয়ার কারণ, আদার দেন অন্যান্য ক্ষেত্রে ডিরেক্ট নির্দেশনা দেয়, অ্যান্থ্রোপোজেনিক ওয়ান্স ইনক্লুড ইনক্রিজড ফ্রিকোয়েন্সি অফ স্ট্রম সার্জেস। এছাড়া এই কারণগুলোর মধ্যে রয়েছে ঘন ঘন জলোচ্ছ্বাস অ্যান্ড এবং আদার এক্সট্রিম ন্যাচারাল ইভেন্টস এবং অন্যান্য চরম প্রাকৃতিক দুর্যোগ, রাইস বৃদ্ধি পাওয়া ইন সি লেভেল মানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়া, অ্যান্ড ইনক্রিজড সেলিনিটি ও লবণাক্ততা বৃদ্ধি, হুইচ যা ইনক্রিজেস বাড়িয়ে দেয় দ্য ভালনারেবিলিটি অফ ম্যানগ্রোভস। সেইট পেটোরেলি, মানবসৃষ্ট কারণ ছাড়াও উপকূলে রেখার সরে যাওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে ঘন ঘন জলোচ্ছ্বাস ও অন্যান্য চরম প্রাকৃতিক দুর্যোগ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততা বৃদ্ধি যা ম্যানগ্রোভ এর আক্রান্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি করে, বলেন পেটোরেলি। আওয়ার রেজাল্টস আমাদের ফলাফল ইন্ডিকেট নির্দেশ করে আর র্যাপিডলি দ্রুতগতির রিট্রিটিং কোস্টলাইন। আমাদের ফলাফলগুলো একটি দ্রুত উপকূল রেখার পশ্চাৎ প্রসারণের ঘটনা ইঙ্গিত করে, দ্যাট যা ক্যান নট বি হতে পারে না অ্যাকাউন্টেড ফর বাই দ্য রেগুলার ডিনামাইক্স অব দ্য সুন্দরবনস, যেটি সুন্দরবনের নিয়মিত সরে যাওয়ার ঘটনা হিসেবে ব্যাখ্যা করা যায় না। আমাদের ফলাফলগুলো একটি দ্রুত উপকূল রেখার পশ্চাৎ প্রসারণের ঘটনা ইঙ্গিত করে, যেটিকে সুন্দরবনের নিয়মিত সরে যাওয়ার ঘটনা হিসেবে ব্যাখ্যা করা যায় না। ডিগ্রেডেশন ইজ হ্যাপেনিং ফাস্ট, উইকেনিং দিস ন্যাচারাল শেল্ড ফর ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। পরিস্থিতি খুব দ্রুত খারাপ হচ্ছে, যা ভারত ও বাংলাদেশের এই প্রাকৃতিক সুরক্ষাকে দুর্বল করছে। অ্যাজ হিউম্যান ডেভেলপমেন্ট থ্রাইভস, যেহেতু মানব উন্নয়ন বর্ধিত হচ্ছে অ্যান্ড এবং গ্লোবাল টেম্পারেচার কন্টিনিউস টু রাইজ এবং বৈশ্বিক তাপমাত্রার বৃদ্ধি অব্যাহত আছে, ন্যাচারাল প্রোটেকশন প্রাকৃতিক রক্ষা বা সুরক্ষা ফ্রম টাইডাল ওয়েভস অ্যান্ড সাইক্লোনস ইজ বিং ডিগ্রেডেড অ্যাট অ্যালার্মিং রেটস, যেহেতু মানব উন্নয়ন বর্ধিত হচ্ছে এবং বৈশ্বিক তাপমাত্রার বৃদ্ধি অব্যাহত আছে, জোয়ারের ঢেউ এবং ঘূর্ণিঝড়ের কবল থেকে প্রাকৃতিক সুরক্ষা ভীতিকর হারে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। দিস উইল ইনইভিটেবলি লিড টু স্পেসিস লস ইন দিস রিসলি বায়োডিভার্স পার্ট অব দ্য ওয়ার্ল্ড ইফ নাথিং ইজ ডান টু স্টপ ইট, এটা অনিবার্যভাবে বিশ্বের সমৃদ্ধ জীববৈচিত্র্যের প্রজাতির ক্ষতি সাধন করবে যদি তা থামানোর জন্য কিছু না করা হয়। দ্য সুন্দরবনস ইজ আ ক্রিটিক্যাল টাইগার হ্যাবিটেট, সুন্দরবন হচ্ছে সংকটময় বাঘের বাসস্থান, ওয়ান অফ অনলি আ হ্যান্ডফুল অফ রিমেইনিং ফরেস্ট বিগ এনাফ টু হোল্ড সেভারেল হান্ড্রেড টাইগার্স, কয়েকশত বাঘের জন্য একটি বড় অবশিষ্ট বনাঞ্চল। সুন্দরবন হচ্ছে সংকটময় বাঘের বাসস্থান, কয়েকশত বাঘের জন্য একটি বড় অবশিষ্ট বনাঞ্চল। টু লস, হারাতে দ্য সুন্দরবনস, সুন্দরবন উড বি টু মুভ আ স্টেপ ক্লোজার টু দ্য এক্সটিংশন অফ দিস ম্যাজেস্টিক অ্যানিমেলস, সেইট ZSL টাইগার এক্সপার্ট সারাহ ক্রিস্টি। সুন্দরবন হারানো হচ্ছে এই রাজকীয় প্রাণীর বিলুপ্তির পথে এক ধাপ এগিয়ে যাওয়া, বলেছেন ZSL এর বাঘ বিশেষজ্ঞ সারাহ ক্রিস্টি। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। নেক্সট লেসন নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।